সাবস্ক্রাইব করুন টিপস ফর টিউব চ্যানেলটি, আর সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনে ক্লিক করুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরেকটি টিউটোরিয়াল নিয়ে আসলাম, সেটা হচ্ছে ওজো সম্পর্কিত। যারা ওজো নিয়ে কাজ করতে চান এবং যাদের মোটামুটি ফ্রি ইন্টারনেটের সুযোগ আছে, একটা স্মার্টফোন বা কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে, তারা এই কাজটি করতে পারেন। দিনে 4-5 মিনিট কাজ করলেই আপনি এখান থেকে বেশ কিছু ইনকাম করতে পারবেন। এটা যদিও একটু পিটিসি সাইট, কিন্তু পিটিসির থেকেও একটু বেশি। আমি আপনাদেরকে দেখাবো, আমার ভিডিও ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে, সেটাই ক্লিক করলে আপনার এরকম একটা পেজ আসবে। এই পেজে জাস্ট আপনি এখানে প্রথমে যে ইউজার নেম দিবেন, আপনার পছন্দ মতন যে কোনো একটা নাম দিবেন, তারপরে আপনি পাসওয়ার্ডটা লিখবেন। পাসওয়ার্ড ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সিম্বল এরকম দিয়ে একটু শক্ত পাসওয়ার্ড দিবেন। তারপরে এখানে আছে কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ডটা দিবেন, একই পাসওয়ার্ড দুইবার দিবেন। আপনি একটা ইমেল আইডি দিবেন এখানে, দেওয়ার পরে আপনি নিচে চলে যাবেন, আই এম নট রোবট এখানে ক্লিক করবেন। করার পরে নিচে দেখেন যে অপশন আছে টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাকে ইয়েস ক্লিক করবেন। ইয়েস ক্লিক করার পর আপনি রেজিস্টারে চলে যাবেন। যদিও এভাবে সাইন আপ করা যেতে পারে, আরেকটা হচ্ছে ফেসবুক কন্টিনিউ উইথ ফেসবুক, এটা দিয়েও আপনি করতে পারেন। কন্টিনিউ উইথ গুগল, এটা দিয়েও আপনি করতে পারেন। জাস্ট একদম সিম্পল, আপনি রেফারেন্স যে লিঙ্কটা দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, ওটাতে ক্লিক করে রেজিস্টার করে নেবেন। আমার রেজিস্টার করা আছে, তাই আমি চলে যাচ্ছি অ্যাকাউন্টে। এই যে দেখেন, অ্যাকাউন্টে যাওয়ার পর এরকম একটা ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ড আসার পরে এখানে কিছু অ্যাড আসবে, এই যে দেখেন পেইড টু ক্লিক অ্যাড, এই অ্যাড আসবে। অ্যাডগুলো যদি আপনি ভিউ করেন, মিনিমাম দিনে 4টা অ্যাড আপনাকে ভিউ করতে হবে। যদি এই অ্যাডগুলো, আমি সব অ্যাডগুলো ভিউ করেছি, এই অ্যাডগুলো যদি ভিউ করেন তাহলে আপনি মোটামুটি একটা ইনকাম করতে পারবেন। তবে এখানে আমি আবার চলে যাচ্ছি আমার অ্যাকাউন্টে। আমি আজকে দেখাবো যে আপনি কিভাবে এখান থেকে বেশি ইনকাম করতে পারবেন। এখানে কয়েকভাবে ইনকাম করা যায়, অ্যাকাউন্ট আপডেট করে আর রেফারেলস করে। রেফারেল দুই ধরনের আছে, একটা হচ্ছে আমরা চলে যাই রেফারেলে, রেফারেল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডাইরেক্ট রেফারেল আর একটা হচ্ছে রেন্টেড রেফারেল। ডাইরেক্ট রেফারেলটা হচ্ছে এই যে দেখেন, আমার এখানে বেশ কিছু ডাইরেক্ট রেফারেল আছে এবং এখানে দেখেন এই রেফারেল থেকে আমি আর্নিং করেছি, সেই লিস্টটা এখানে দেখাচ্ছে যে কোন ডাইরেক্ট রেফারেল থেকে আপনি কি পরিমাণ আর্নিং করতে পারবেন। এখন ডাইরেক্ট রেফারেল আপনি কিভাবে করবেন? আপনার যে অ্যাকাউন্ট আছে এখানে রেফারেল টুলসে চলে যাবেন। রেফারেল টুলসে যাওয়ার পর এখানে বেশ কিছু লিংক আছে, আপনি এই প্রথম যে লিংকটা আছে ইওর রেফারেল লিংক, এটা কপি করে আপনার যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, যেরকম আমি আমার ডিসক্রিপশনে দিয়েছি, এখান থেকে যারা আমরা কাজ করব তারা একটা টিম আকারে কাজ করতে পারবো। ঠিক আপনিও একটা টিম তৈরি করতে পারেন, আপনার যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম আছে সেখানে আপনি আপনার জাস্ট এই লিংকটা পেস্ট করে আপনার বন্ধুদেরকে আহ্বান করতে পারেন। তারা যদি এই লিংক থেকে লিংকটাকে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করে, তাহলে তাদের ইনকামের একটা অংশ রেফারেল কমিশন হিসেবে আপনার এখানে যোগ হবে। এটা হচ্ছে সবচেয়ে ভালো মাধ্যম, যে আপনি নিচে অ্যাড ভিউ করলেন, পাশাপাশি কিছু বন্ধু তৈরি করলেন, রেফারেল তৈরি করলেন, যারা অ্যাড ভিউ করলো এবং সেখানে ইনকামের একটা অংশ আপনি পেয়ে গেলেন। আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে রেন্টেড রেফারেল। এই যে দেখেন আছে রেন্টেড রেফারেল, এটা অবশ্যই আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। তো এখানে ইনভেস্টমেন্টের কিছু সুযোগ আছে, তো আমি আপনাদেরকে সাজেস্ট করব প্রথমে ইনভেস্টমেন্ট না করার জন্য। আপনি বেশ কিছুদিন কাজ করেন, কাজ করে এখান থেকে ইনকাম করেন, করে আপনি রেন্টেড রেফারেল কিনতে পারেন। আর যদি ইনভেস্ট করতেও চান, আগে ভালো করে সাইটটা বুঝবেন, বেশ কিছুদিন কাজ করবেন, তারপরে গিয়ে আপনি ইনভেস্ট করবেন। তার আগে অবশ্যই আপনার বেশ কিছু ডাইরেক্ট রেফারেল তৈরি করে নিতে হবে। এখানে দেখেন আমি কিছুদিন ধরে কাজ করতেছি এবং আমি বেশ কিছু ডলার, এই যে দেখেন অ্যামাউন্ট পেইড, অর্থাৎ আমি এখানে 65.97, তার মানে প্রায় $66 উইথড্রল দিয়েছি। আপনি এখান থেকে ইনকাম করে সরাসরি উইথড্রল দিতে পারবেন, যেটা আমি অন্য আরেকটা ভিডিওতে দেখাবো আপনি কিভাবে এখান থেকে ডলারটা উইথড্রল দিবেন এবং পেমেন্টটা খুব সুন্দরভাবে খুব সহজে আপনি বিকাশ থেকে নিতে পারবেন। তো আজকে দেখাবো যে কিভাবে আপনি রেফারেল পারচেস করবেন। ডাইরেক্ট রেফারেল তো আমি দেখালাম, যে আপনার লিঙ্কটা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারিংয়ের মাধ্যমে
আপনি আপনার বন্ধু তৈরি করতে পারেন, রেফারেল তৈরি করতে পারেন, আর একটা হচ্ছে পারচেস করতে পারেন। পারচেস রেফারেল করতে গেলে আপনাকে যেতে হবে পারচেজে, এবং যাওয়ার পরে এই যে দেখেন এখানে আছে পারচেস রেফারেল, এই পারচেস রেফারেলে যাওয়ার পরে এখানে লিস্ট দেওয়া আছে যে কয়টা রেফারেলের দাম কত। এই যে দেখেন 0.60, আমি আজকে তিনটা রেফারেল কিনবো, কারণ আমার এখানে ফান্ড আছে 0.84। আপনি এই যে এখানে যদি ফান্ড না থাকে, আপনি এই যে এখানে অ্যাড ফান্ডে ক্লিক করবেন, করে আপনার ওয়ালেট থেকে এই যে দেখেন ভায়া ব্যালেন্স ট্রান্সফার, আপনার ওয়ালেটে যখন ব্যালেন্স থাকবে আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে নেক্সটে চলে যাবেন, গেলে আপনার ওয়ালেট থেকে ট্রান্সফার দিতে পারবেন, বিটকয়েন থেকে নিয়ে আসতে পারবেন, ইথেরিয়াম থেকে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ এগুলো ইনভেস্ট করে আপনি এগুলো করতে পারবেন, আবার আপনার কাজ করে ওয়ালেটে যে টাকা আসবে সেখান থেকে আপনি এটা পারচেস করতে পারবেন। তো আমার যেহেতু পারচেস ব্যালেন্স রয়েছে, সো আমি এখান থেকে চলে যাব পারচেস রেফারেলে। পারচেস রেফারেলে যখন যাব, এই যে দেখেন চলে এসছে, আমি একদম ইজি জাস্ট এখানে ক্লিক করব, 3 রেফারেল 0.60 অ্যাভেলেবেল, জাস্ট এখানে বাইতে ক্লিক করব। করলে কি হবে দেখেন, ইওর অর্ডার ওয়াজ প্রসেসড সাকসেসফুলি, থ্যাংক ইউ ফর স্মুথ ট্রানজেকশন। অর্থাৎ আমার কিন্তু এখন পারচেস, অর্থাৎ তিনটে রেফারেল পারচেজ হয়ে গেছে। এই যে দেখেন 0.2 দিয়ে একটা একটা রেফারেল 30 দিনের জন্য কেনা যায় বা ভাড়া করা যায়। এখন আমি দেখি যে আমার রেফারেলে যে যে এখন পারচেজ হয়েছে কিনা। এই যে রেন্টেড রেফারেল, এই যে দেখেন লিস্টে চলে এসছে যে তিনটা রেফারেল আমি কিনছি। এখন কিন্তু আমি নতুন করে এই মুহূর্তে আর রেফারেল কিনতে পারবো না, আমি আবার রেফারেল যাচ্ছি, যাওয়ার পর রেন্টেড রেফারেল, যেহেতু আমার এখানে ব্যালেন্স আছে, আমি মনে করেন যদি এখন আর একটা রেফারেল কিনতে চাই, পারচেজ রেফারেলে গেলাম, পারচেজ রেফারেলে যাওয়ার পরে যে এক রেফারেল 0.2 সেন্ট, আমি যদি এখানে বাইতে যাই তাহলে দেখেন দেখাবে যে ইউ হ্যাভ টু ওয়েট 7 ডেজ আনটিল ইউ ক্যান রেন্ট রেফারেল এগেইনস। অর্থাৎ আমি আজকে যেহেতু তিনটা রেফারেল কিনেছি, 7 দিনের ভিতরে আমি কিন্তু আর রেফারেল কিনতে পারবো না, 7 দিন পরে আমি আবার রেফারেল কিনতে পারবো। অর্থাৎ আমি এখানে আপনি অ্যাডভিউ করে প্রতিদিন যে ফান্ডটা জমা হবে সেটা দিয়ে আপনি রেফারেল পারচেস করতে পারবেন, এবং সেই রেফারেল যে কাজ করবে, যে ইনকাম করবে, তার একটা অংশ আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। সো বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন যে ওজো থেকে আপনারা আয় করতে পারতেছেন কিনা, বা ওজো সম্পর্কিত কোনো প্রশ্ন আছে কিনা। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। পাশাপাশি আমি আপনাদেরকে সাজেস্ট করব, নতুন অবস্থায় কেউ কোনো পিটিসি সাইডে বিশেষ করে ইনভেস্টমেন্টে যাবেন না, এবং যাদের ফ্রি ইন্টারনেট অ্যাক্সেস নাই, ডাটা কিনে কাজ করতে হয় বা মোবাইল চালাতে হয় বা নেট চালাতে হয়, এরকম যারা আছেন তারা এই পিটিসি সাইডে কাজ করবেন না। তাহলে এখানে যে ইনকাম হবে তা দিয়ে কিন্তু আপনার ডাটা যে চার্জ সেই চার্জটা আসবে না। সো যদি ফ্রি ইন্টারনেট অ্যাক্সেস থাকে, মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার থাকে, অবশ্যই আপনারা এই কাজটা করতে পারেন, কারণ এর অ্যাডগুলো মোবাইল থেকেও ভিউ করা যায়। যে কোনো সময় আপনি দিনের অ্যাডটা ভিউ করলে আপনি রেফারেল থেকে ইনকাম করতে পারবেন। এখানে দেখেন ক্যাশ আউট ফান্ডস, একদম সহজভাবে, খুব ইজিভাবে কিন্তু আপনি এখান থেকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। যদি আমি গতকাল ট্রান্সফার দিয়েছি, আমার কাছে সাফিসিয়েন্ট ফান্ড নাই, যার কারণে এখানে দেখাচ্ছে যে ইনসাফিসিয়েন্ট ফান্ড, এখানে গিয়ে আপনি সহজেই ফান্ডটা ট্রান্সফার করে আপনার বিকাশন নিয়ে চলে আসতে পারবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, মনে রাখবেন আপনি অবশ্যই আপনার রেফারেল টুলসে গিয়ে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা ইউজ করে ডাইরেক্ট রেফারেল তৈরি করতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো টাকা খরচ হবে না, এবং যত বেশি ডাইরেক্ট রেফারেল তৈরি করবেন তত আপনার এখান থেকে ইনকাম বেশি হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।